अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা তো বড় বাবুর ঘর। এই মেয়ে, তুমি কি করতে আসছো আমার ঘরে? হ্যাঁ দেখুন, ওই আলমারিতে না। চুপ করো। এরপরে যদি আমার ঘরের দিকে আসতে দেখি কপালে দুঃখ আছে, সাহসও দেখাবে না। চলো যাও এখান থেকে। বেশ বেশ, আরে বেরো এখান থেকে। আরে আমার কথা তো। বাবলি, তুমি এখানে? আমি ভাবলাম আপনার হয়তো খিদে পেয়েছে, তাই শম্ভুবাবু, আজকে যা হয়েছে আমি মহুয়ার তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। কে জানে মহুয়া কেন আপনার সাথে এরকম করছে। আমার তো মনে হয় মহুয়ার এই বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। বাবলি, মাথা ব্যথা তো আমারও নেই। যাক, তুমি আমার কথা বাদ দাও, নিজের কথা বলো। তুমি ভালো আছো? খুশি তো? রাধে ভীষণই ভালো ছেলে বাবলি, আমার ছোট ভাইও। আমার সম্পূর্ণ বিশ্বাস ও কোনোদিনও কষ্ট দেবে না তোমাকে। মানছি যে একটু বাচ্চার মতো স্বভাব ওর, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে তো চিন্তা নেই, তাড়াতাড়ি শিখে যাবে। এই কচুরিটা খান না। তুমি আমার জন্য এটা বানিয়েছো? বাবলি, খারাপ মনে করো না, কিন্তু আমি এটা খেতে পারবো না, কারণ এতে প্রথম অধিকার তোমার স্বামী রাধের। তুমি আগে ওকে খাওয়াও, তারপরে আমিও না হয় টেস্ট করে নেব। সমাজের চোখে ও হয়তো আমার স্বামী, কিন্তু আমার মনে তো শুধু আপনি আছেন শম্ভুবাবু, আর সেই জায়গাটা আমি আর কাউকে দেব না। আমি যদি কোনো পাহাড়ের চূড়ায় গিয়েও চিৎকার করে বলি না যে আমি কোনো ভুল করিনি, তাও আপনি বিশ্বাস করবেন না। যাই হোক, আপনার জীবন তো সংকটে পড়ল, সেজন্য আমি মন থেকে ক্ষমা চাইছি। আপনি দেখেননি তো কি হয়েছে? শিব ঠাকুর আছে না, উনি আমাকে ঠিক দেখেছেন, উনি জানেন যে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আর আপনার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনাও করব। আমিও খুব ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুমিয়ে নিই। শুভ রাত্রি। তুমি এখানে কি করছো? ওই আমার আমার পা পিছ লেগেছিল। পা পিছ লেগেছে? মিথ্যা কথা বলছো। সকালে বেঁচে গেছিলাম তো আমি, তাই তুমি ভাবলে যে রাত্রিবেলা গিয়ে কাজ শেষ করে দিও। যদি তাই করতে হতো তাহলে অনেক আগেই করে দিতাম, কেউ সন্দেহ করতো না আমাকে। 100-এ 100 পাওয়া স্টুডেন্ট আমি। এই বেশি বকবক করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, নিজের লিমিটে থাকো, যাও যাও নিজের বিছানায় গিয়ে ঘুমাও। আমি যেতে পারবো তখনই যখন আপনি এই পালোয়ানের হাত আমার উপর থেকে সরাবেন।
যাও, যাও এখান থেকে। চল, ওখানে আবার কি আর জ্বালাচ্ছেটাই বা কি? জ্বালানোর কাজ তো এনার। পোশাক তো বাবার দেওয়া কাপড়ের টুকরোর সঙ্গে মিলে যাচ্ছে। ব্যাস, এই একটাই প্রমাণ আছে আমার কাছে বাবাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য। তুমি আবার এখানে এসেছো? প্রমাণ চাইছিলেন না আপনি? এই যে প্রমাণ, এই নিন প্রমাণ। এই যে কি এটা? একটা পোড়া জামা। আপনার এটা? আর এতে প্রমাণ হয় যে আমার বাবাকে মারতে আপনি গিয়েছিলেন। এই মে, যা খুশি বলে যাচ্ছ। আরে কেন চিৎকার চেঁচামেচি করছিস? হ্যাঁ, কি হচ্ছেটা কি? কেউ কিছু বলবে নাকি? আর তুই মহুয়া, আজকের শাস্তিতে পেট ভরেনি যে আবার নাটক শুরু করলি? আমি কোনো নাটক করছি না বড় মা, বরং সত্যিটা সবার সামনে আনছি। এই দেখুন, আমার বাবা আমাকে হাসপাতালে একটা কাপড়ের টুকরো আমার হাতে দিয়েছিল আর বলেছিল যে ওই টুকরোটা তারই, যে বাবাকে ছুরি মেরেছিল। আর এই টুকরোটা এইটারই বড় মা। আর এই পোশাকটা, এই পোশাকটা ওনার, বড় বাবুর এটা। তুই কিন্তু সীমা ছাড়াচ্ছিস। যাকে তুই দোষ দিচ্ছিস সেই বাড়ির বড় ছেলে, আর তুই বৌমা। এই মুহূর্তে
মুহূর্তে আমি বাড়ির বউ হয়ে আপনার কাছে মিনতি করছি না, বরং এক গ্রামবাসী হয়ে গ্রাম প্রধানের কাছে ন্যায় বিচার চাইছি। এই হলো প্রমাণ আর এই হলো অপরাধী। এবার আপনি ন্যায় করুন বর্মা। তুই ন্যায় চেয়েছিস তো, আমি তোকে যে ন্যায় দেব সেটা তোকে স্বীকার করতে হবে। নে বল। বড়মা, আমি নৎখোলা প্রথার জন্য শুধু বড় বাবুর হুমকি দেওয়াতে রাজি হয়েছিলাম। একটা কথা তোর আঁচলে ভালো করে গিঁট বেঁধে রাখ, যে এর জায়গায় তোর বাপও হতে পারত। হয় তুই নিজের ইচ্ছায় আমার রাসবিলাসের শোভা বাড়াবি, নয়তো আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজের বাপকে শেষ করবি। আমি ওই জীবন কখনো চাইনি। আমি তো ভেবেছিলাম যে আমার দিদির বিয়ের পর আমি আমার গোটা পরিবার নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু আমার এই সিদ্ধান্তের কথা উনি জেনে যান আর উনি গিয়ে পৌঁছান আমার বাবার কাছে। ওখানে গিয়ে আমার বাবাকে ভয় দেখান, হুমকি দেন, আর আমার বাবা রাজি না হওয়াতে উনি আমার বাবাকে নির্মমভাবে। আর আমার বাবা আমাকে হাসপাতালে এই কাপড়ের টুকরোটা দেয়। আর আজ যখন আমি এই টুকরোর সঙ্গে মিলে যাওয়া পোশাক ওনার ঘরে দেখতে পাই, সব পরিষ্কার হয়ে যায়। উনি ভয় পেয়ে যান আর তাড়াহুড়ো করে উনি প্রমাণ লোপাট করার চেষ্টা করেন। আরে এই মেয়ে, যা খুশি তাই বলে যাচ্ছ আর সেগুলো মেনে নিতে হবে? আমার স্বামী আমার সাথে সারা রাত শুয়েছিল, বুঝেছ তুমি? আচ্ছা, তাহলে হয় আপনি খুবই সরল, নয়তো ওনার সঙ্গে হাত মিলিয়েছেন। আরে মেয়েটা সাহস দেখো একবার। হ্যাঁ চুপ কর। রমেশ, তুই কি বলতে চাস? মা, যেদিন থেকে এই মেয়েটা আমার জীবনে এসেছে না, এই বাড়িতে এসেছে, আমার তো রাতের ঘুমই চলে গেছে। আরে ওর এইসব আবোল তাবোল কথা শুনতে হবে না আপনাকে। হ্যাঁ আপনি যান গিয়ে বিশ্রাম করুন, আমিও যাই। যখন সত্যিটা সবার সামনে আসলে তখন মুখ ফিরিয়ে পালাচ্ছেন আপনি? এত সহজে ছাড়বো না আপনাকে। তোর এত বড় সাহস! ভদ্রলোকের বাড়িতে দাঁড়িয়ে আছো কাকা, তোমার ওই নোংরা রাসবিলাসে দাঁড়িয়ে নেই, এখানে ভদ্রভাবে থাকবে। আর আমার সামনে যদি কোনো মহিলার গায়ে হাত তোলো না তুমি, সেই জন্যই আজ অব্দি তোর গায়ে হাত তুলিনি, নইলে এতদিনে শিখে যেতি কখন কার সামনে কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। মা, এখন তো এটাই চলবে তাই না? এই বাড়িতে ছোটরা এসে শিখিয়ে দেবে বড়দের কি করা উচিত। ইটের জবাব পাথর, তোর কোনো যোগ্যতাই নেই আমার সামনে মুখ খোলার, মনে রাখিস? মনে নেই কোথা থেকে তুলে এনেছিলাম তোকে? নিজের স্বার্থে উঠে নিয়ে এসেছিলেন আপনি। আর আমার বাবাকে মারার চেষ্টা করেছেন নিজের স্বার্থের জন্যই, কিন্তু শিব ঠাকুরের টিপে আমার বাবাকে আঘাত করে না আপনি, আপনি নিজের বিনাশকে ডেকে এনেছেন।
আর আমি আমি আপনাকে জেলে পাঠিয়ে যাব। বাজে বকা বন্ধ কর। আরে মা চিঠি এসেছে। হ্যাঁ শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো, আমি ধর্মা শ্রবণ, সম্পূর্ণ স্বেচ্ছা এবং সজ্ঞানে কথা ঘোষণা করছি যে আমার ছোট মেয়ে মহুয়া সবার সামনে বড় সাহেবের নদ খোলার প্রস্তাব মেনে নিয়ে আমাদের অপমান করেছে, এতে আমি খুব দুঃখ পেয়েছি। ব্যাপারটা এখানেই শেষ হয় না, ধীরে ধীরে আমি এটা বুঝতে পারি যে মহুয়ার নজর নিজের দিদি বাবলির হবু স্বামী শম্ভু অর্থাৎ কিনা ছোট বাবু, ছোট বাবুর উপর পড়েছে। বাবলির বিয়ের দিনই ও নিজের কার্যসিদ্ধি করতে চেয়েছিল, এই অনাচার আমার সহ্য হয়নি, তাই সারা গ্রামের সামনে আমার নাক কাটা যাওয়ার আগেই আমি নিজেই নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। ধর্মার হাতের লেখা কাগজটা আছে না, নে শৈমেলা। এই দেখো সমস্ত কিছু কাচের মতন পরিষ্কার, হাতের লেখা মিলে যাচ্ছে মা। এখন তাহলে জেলে কে যাবে, মহুয়া না আমি? না, এটা হতে পারে না, এতে এতে সবকিছু ভুল লেখা আছে। আমি বলছি শুনুন, সবকিছু ভুল লেখা আছে। আমার বাবা আমার সঙ্গে এরকম করতেই পারে না, বাবারে লিখতেই পারে না, বাবা আমাকে চেনে বড় মা। এটা সত্যি নয় বড় মা, এটা সত্যি নয়। এই কালি দিয়ে তুই তোর ভাগ্য লিখতে চেয়েছিলিস তো, কিন্তু তুই তো আমার ভাগ্যটাকে শেষ করে দিলি রে। তুই কি জানিস, কখনো কখনো আমার মনে হতো হয়তো আমার বোন নির্দোষ, কিন্তু না, তুই বাবার বিশ্বাস ভেঙেছিস। বাবাকে এত কষ্ট দিয়েছিলি যে বাবা শেষ পর্যন্ত আত্মহত্যা করতে চেয়েছিল। আর শুধু তাই নয়, তুই তোর শম্ভু বাবুকেও আমার থেকে কেড়ে নিয়েছিস। বাবার সাথে সাথে তুই আমার জীবনটাও শেষ করেছিস মহুয়া, আর এর জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। না দিদি, তুমি যেরকম ভাবছো সেরকম একদমই না। আরে তাহলে কি এটা, তাহলে এই চিঠিটা কি মিথ্যে, না তোমার বাবা মিথ্যে, আমরা সবাই মিথ্যে আর তুমি একমাত্র সত্য? আমি বলছি মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দাও, জানি না আর কতজনের জীবন নষ্ট করবে এই মেয়েটা।
আপনাকে বারণ করেছিলাম, কিন্তু আপনি আমার কথাই শুনলেন না। এই অলক্ষণে মেয়েটার সঙ্গে আমার শম্ভুর ভাগ্যটা জড়িয়ে দিলেন। আরে যে নিজের বাবার হতে পারলো না, সে আমাদের কি হবে? কিরে মহুয়া, আমাকে ফাঁসাতে চেয়েছিলি, এখন তোকে সবাই যে প্রশ্নগুলো করছে তার উত্তর দে তুই। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? বড়মা, প্রমাণ থাকা সত্ত্বেও ওর সত্যিটা চিনতে পারছেন না। মিথ্যে তোর এই প্রমাণ, মিথ্যে তো এই গোটা পৃথিবী। পাপে ভরা আর ওর মতো রাক্ষসীর দ্বারা পীড়িত। যখন অন্যায় তার সীমা ছাড়ায়, তখন পার্বতী মা কালী রূপ ধারণ করেন। ওর মতো রাক্ষসের সর্বনাশ করার জন্য ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।